লার্নিং জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল এস যে এমসিকিউ সিরিজ চলছিল আজ তার পর্ব সতেরো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি ল্যান্ডফর্ম অ্যান্ড প্রসেসের উইন্ড অর্থাৎ বায়ুর বিভিন্ন ভূমিরূপ এবং প্রক্রিয়া সম্পর্কে আজকের ভিডিওর আলোচনার বিষয় কাস্ট কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ এবং প্রক্রিয়া সম্পর্কে এবার দেখে নেব এই অংশ থেকে কী কী বিষয় আমাদেরকে জানতে হবে কাস্ট অঞ্চলের বন্টন কাস্ট ভূমিরূপ বিকাশের আদর্শ অবস্থা কাস্ট অঞ্চলে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ কাস্ট অঞ্চলে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ তাহলে চলো এবার এই অংশের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করে নিই প্রথম প্রশ্ন হলো নিম্নের কোনটি কাস্ট অঞ্চলে দেখা যায় অপশান এ ল্যাপিস বিসকার সি বাজাদা সঠিক উত্তর হলো অপশান এ ল্যাপিস কোশ্চেনটি দু হাজার ষোলো এস নাইন এর পরীক্ষায় এসেছিল এখানে দেখো এসকার এই ভূমিরূপটি হিমবাহের কাজের ফলে তৈরি হয় আর ইনসেলবার ও বাজাদা বায়ুর কাজের ফলে তৈরি হয় নেক্সট কোয়েশন দেখব ড্রিপস্টোন দেখা যায় অপশান এ সার্কে বি পলজিতে সি অন্ধ্র উপত্যকায় ডি চুনাপাথরের গুহায় সঠিক উত্তর হল অপশান ডি চুনাপাথরের গুহায় এটিও নাইন টেনের পরীক্ষা এসেছিল কোশ্চেন নাম্বার থ্রি কাস্ট ভূমিরূপ বিদ্যা যার সাথে সম্পর্কিত তা হলো অপশান এ রেখা সঞ্চয় বি সমুদ্রতলের পরিবর্তন সি গঠিত অঞ্চল ডি পর্বত সৃষ্টি সঠিক উত্তর হল অপশান সি চুনাপাথর গঠিত অঞ্চল একেই কাস্ট অঞ্চল বলা হয় দু হাজার ষোলোর ইলেভেন এর এস পরীক্ষা প্রশ্নটি এসেছিল নেক্সট কোশ্চেন চুনাপাথর ব্যতীত অন্য শিলা দ্বারা গঠিত কাস্ট ভূমিরূপ কি নামে পরিচিত অপশান এ কাস্ট বি সিউডোকাস্ট সি হলো কাস্ট ডি ফ্লুবিও কাস্ট সঠিক উত্তর হল অপশান বি সিউডো কাস্ট তো এখানে দেখো বিভিন্ন ধরনের কাস্ট অঞ্চল সম্পর্কে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি সিউডোকাস্ট হলো চুনাপাথর ছাড়া অন্য শিলা দ্বারা গঠিত কাস্ট অঞ্চল ফ্লুভিও কাস্ট নদীর কাজের সাথে সম্পর্কিত কাস্ট অঞ্চল নিভাল কাস্ট শীতল জলবায়ু অঞ্চলে চুনাপাথরের সৃষ্ট ভূমিরূপ আর ইন্টারস্ট্যাটাল কাস্ট হচ্ছে অদাব্য শিলা দ্বারা গঠিত কাস্ট অঞ্চল মেরো কাস্ট হচ্ছে অসম্পূর্ণভাবে গঠিত কাস্ট অঞ্চল তো এই যে অ্যাডেড ইনফরমেশনগুলো আমি বিভিন্ন প্রশ্নের সঙ্গে দিয়ে রাখছি এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো মন দিয়ে মনে রাখার চেষ্টা করবে এই অংশগুলো থেকেও প্রশ্ন আসতে পারে তো এগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নোট করে নিও নেক্সট কোয়েশ্চেন আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদা স্তর হল অপশান এ কারেন্ট বি ক্ল্যাক টুকা সি টেডারোসা রোসা ডি মেগোতেস সঠিক উত্তর হলো অপশান সি টেরা তো এই টেরা বিষয়টি কি দেখো কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভূপৃষ্ঠীয় জল চুনাপাথরের স্তরের মধ্যে দিয়ে প্রবাহ কালে তাকে দ্রবীভূত ও অপসারিত করে ফলে ভূপৃষ্ঠে কাদার সঙ্গে অদ্রাব্য লোহা যৌগ সঞ্চিত হয়ে লাল রঙের আম্লিক কাদা স্তর সৃষ্টি করে একেই টেরারোসা বলা হয় যেহেতু লোহার যৌগ কাদার সাথে মিশ্রিত হয় এই জন্যই এই কাদার রং লাল হয় তাহলে টেরারোসা হল হলো কাস্ট অঞ্চলের এক ধরনের আম্লিক কাদা নেক্সট কোশ্চেন টেরারোসা থেকে কি পাওয়া যায় অপশন এ গ্যালিনা বি হনসেল সি বক্সাইট ডি তামা রাইট আনসার হল অপশন সি বক্সাইট কোশ্চেন নাম্বার সেভেন চুনাপাথর অঞ্চলে দ্রবণ কাজের ফলে সৃষ্ট খাঁজকে জার্মান ভাষায় কি বলে এ ল্যাপিস বি কারেন সি গ্রাইক ডি বোগাস সঠিক উত্তর হলো অপশান অঞ্চলের এই যে খাঁজ যেটাকে জার্মান ভাষায় কারেন বলা হচ্ছে সেই খাঁজকেই ফ্রান্সে বলা হয় ল্যাপিস একই ভূমিরূপ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত কোন স্থানে ভূমিরূপের কি নাম সেগুলোকে আমাদের গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে কারণ দেখতেই পাচ্ছ যে স্থান দিয়ে কিন্তু প্রশ্ন আসছে নেক্সট কোয়েশ্চেন অত্যন্ত সরু ও সমতল তলদেশ যুক্ত সরু খাজগুলিকে বলে এ রিনেন কারেন বিট কারেন্ট সি ক্লফট কারেন্ট ডি ট্রিট কারেন্ট সঠিক উত্তর হলো অপশান ডি ট্রিট কারেন্ট তো এর আগেই আমরা ল্যাপিস বা কারেন্ট সম্পর্কে জানলাম তো এবার দেখো কারেন্টকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয় তো বিভিন্ন ধরনের কারেন্ট সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও নেক্সট কোয়েশ্চেন বড় আকারের গ্রাইক কে পূর্বতন কি বলে এ বোগাস বিস সি এভেন ডি হামস রাইট আনসার হল অপশন এ বোগাস তো এবার দেখে নি এই গ্রাইক বিষয়টা কী চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কাজের ফলে শিলার দারুণ বরাবর যে রৈখিক গভীর ও দীর্ঘ খাঁজ সৃষ্টি হয় তাকে গ্রাইক বলে পাশের ছবিটা খেয়াল করো এই যে লম্বা লম্বা যে ফাটলগুলো তৈরি হয়েছে যে খাঁজের সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় গ্রাইক আর গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল শীর্ষদেশযুক্ত আয়তাকার উচ্চ শিলাখণ্ডকে ক্লিঞ্চ বলে আর এই যে সমতল শিলাখণ্ড এই শিলাখণ্ডগুলোকে বলা হয় ক্লিন্ট আর বড় আকারের গ্রাইককে যুগোস্লাভিয়ায় বলা হয় নেক্সট চলে যাব। ভৌমজলের দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট প্রাথমিক ভূমিরূপ কোনটি এ সোয়ালোহল বি সিংক হোল সি জোলাইন ডি উফালা রাইট আনসার হল অপশান বি সিংক হোল তো এই যে ছবিটা আমরা একটা গর্ত দেখতে পাচ্ছি এটাকেই বলা হয় সিংখোল চুনাপাথর অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে ভূপৃষ্ঠে ফানেল আকৃতি মুখ যুক্ত সর্বপ্রথম যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টি করে তাকে সিংখল বলা হয় পরবর্তীকালে আমরা দেখব এই এক একটা গর্ত হয়ের ফলে বড় আকার ধারণ করছে এবং তখনই তার আবার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন ভারতের বিখ্যাত শৃঙ্খল ধামতারি কোথায় অবস্থিত অপশন এ অন্ধ্রপ্রদেশ বি ছত্রিশগড় সি মধ্যপ্রদেশ ডি মেঘালয় সঠিক উত্তর হলো অপশন বি ছত্রিশগড় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ নিচের কোন ভূমিরূপটি আভেন পুইচ কুয়েক্স প্রভৃতি নামেও পৃথিবীর বিভিন্ন স্থানে পরিচিত অপশন এ ডোলাইন বি উভালা সি সিংক ডি সোয়ালোহোল সঠিক উত্তর হল অপশান ডি সোয়ালোহোল তো দেখো চুনাপাথর অঞ্চলে দ্রবণ ক্ষয় বা ধসের ফলে সিংক অপেক্ষা বড় গর্ত সৃষ্টি হয় একে সোয়ালোহোল বলে তো এর আগেই বলেছি আমি যে এক একটা গর্ত যখন ক্ষয়ের ফলে বড় আকার ধারণ করবে তখন নাম পরিবর্তন হয়ে যাবে সুতরাং এখানেই আমরা পেয়ে গেলাম যে সিঙ্ক হোল যখন ক্ষয়ের ফলে আরও বড় গর্ত সৃষ্টি করে তাকে বলা হয় সোয়ালো হোল সোয়ালো হোল আবার বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত যেমন সাচ গুফরে আভেন পুইট কুইক্স সোয়ালট প্রভৃতি তো এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন শোয়ালো হলে স্তম্ভাকৃতি প্রবাহ নলকে ফরাসি ভাষায় কি বলে অপশান এ ডোলাইন বি কল সি এভেন ডি পেপিনো হিলস সঠিক উত্তর হল অপশান সি এভেন শোয়ালো থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত বিস্তৃত স্তম্ভের মতো উল্লম্ব সুরঙ্গ পথকে পূর্বতন যুগোস্লাভিয়ায় পোনর এবং ফ্রান্সে অ্যাভেন বলা হয় তাহলে ফরাসি ভাষায় বা ফ্রান্সে যাকে অ্যাভেন বলা হচ্ছে সেই স্তম্ভাকৃতি প্রবাহ পথকেই যুগস্লাভিয়ার পোনর বলা হয় নেক্সট কোয়েশ্চেন ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে ডোলাইন যুক্ত হয়ে সৃষ্ট তারকাকৃতি গর্ত হলো অপশান এ যৌগিক ডোলাইন বি ককপিট সি জামা ডি পোলজি রাইট অ্যসার হলো অপশান বি ককপিট তো এবার এই ডোলাইন এই বিষয়টা আগে জেনে নিই বলছে সিংহোল বা সোয়ালোহোল ক্রমাগত প্রসারিত হয়ে যে বৃহদাকার আবদ্ধ নিম্নভূমি আবদ্ধ নিম্নভূমি মানে যা তলার দিকটা চারিদিকে আটকানো তাকে বলা হয় ডোলাইন আর এই ডোলাইন যখন তারকাকৃতি অর্থাৎ স্টার এর মতো হয় দেখতে তখন তাকে বলা হয় ককপিট কোশ্চেন নাম্বার ফিফটিন কাকে ককপিট কান্ট্রি বলা হয় অপশান এ মিশর বি জাপান সি জামাইকা ডি ইন্দোনেশিয়া রাইট আনসার হলো অপশান সি জামাইকা এই জামাইকাতে প্রচুর পরিমাণে ককপিট ভূমিরূপ লক্ষ্য করা যায় যার কারণে একে ককপিট কান্ট্রি বলা হয় নেক্সট কোশ্চেন প্রশস্ত তলদেশ বিশিষ্ট বৃহদায়তনে নিম্নভূমিকে বলে অপশান এ কস্ট্রদ বি কারেন সি উভালা দি ক্রাইক রাইট আনসার হল অপশন সি উভালা তো বলা হচ্ছে যে ডোলাইন অপেক্ষা বৃহদাকার অর্থাৎ ডোলাইনের থেকে বড় গভীর এবং প্রশস্ত তলদেশ অর্থাৎ নিচের দিকটা অনেকটা চওড়া যে নিম্নভূমি তাকেই বলা হয় উভালা আর ছোট আকৃতির বলা হয় জামা অনেক কি জামা কি ভাবে কোশ্চেন আসতে পারে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ছোট আকৃতির উফালা হচ্ছে জামা নেক্সট কাস্ট অবনমিত ভূমিরূপ অবনমিত মানে যেটা নিচের দিকে বসে গেছে সেই ধরনের ভূমিরূপ এ স্টোন বি গ্লোবুলাইট সি পলজি ডি কোনটি নয় সঠিক উত্তর হলো অপশন সি পলজি পলজি হচ্ছে অবনমিত ভূমিরূপ গুহালা অপেক্ষা বৃহদাকার দীর্ঘায়িত সমতল তলদেশযুক্ত চারিদিকে খাড়া দেয়াল বিশিষ্ট বেষ্টি বেষ্টিত নিম্নভূমিকে পলজি বলা হয় তাহলে উফালার্ট থেকে বড় আকারের যে চারিদিক ঘেরা গর্ত বা নিম্নভূমি তাকেই বলা হয় পলজি যুগোস্লাভিয়ার লিভেনো পলজি বিশ্বের দীঘ অর্থাৎ দীর্ঘতম পলজি হচ্ছে লিভেনো পলজি তাহলে কাস্ট ভূমি রূপের যে ভূমিরূপগুলো আমরা দেখলাম প্রত্যেকটা ভূমিরূপের সঙ্গে প্রত্যেকটা ভূমিরূপের একটা সম্পর্ক আছে কারণ কোনো একটা ভূমিরূপ যখন ক্ষয় পেয়ে বড় আকৃতি ধারণ করছে একটা আলাদা নামকরণ ঘটে যাচ্ছে নেক্সট মধ্যে অবস্থানরত চুনা পাথরের অবশিষ্ট টিলাগুলিকে কি বলে অপশান এ স্ট্যাক সি হামস ডি পিলাব সঠিক উত্তর হলো অপশান সি হামস তো এবার দেখো এই যে পলজির মধ্যে অবশিষ্ট টিলা যাকে হামস বলা হচ্ছে সেটি হামস বলা হচ্ছে এই পোলজির মধ্যে টিলাগুলি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত দেখো পোর্টেরিকাতে এটি হেসট্যাক হিলস বা পেপিনো হিলস বলা হচ্ছে কিউবাতে বলা হচ্ছে মোগেটেস আর ছত্তিশগড়ের রায়পুর জেলায় একে বলা হচ্ছে রাবণ ভাটা অনেক সময় প্রশ্নে আসে রাবণ ভাটা কি রাবণ ভাটা হচ্ছে পলজির মধ্যে যে অবশিষ্ট টিলা অনেক সময় পলজি নামটা উল্লেখ থাকে না এরকমও বলা অপশানে থাকে যে অবশিষ্ট টিলা বা অবশিষ্ট ছোট পাহাড় এরকম অপশান থাকতে পারে রাবণ ভাটার ক্ষেত্রে সুতরাং প্রত্যেকটা নামই আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলি হচ্ছে পোলজি ভূমিরূপের মধ্যে গঠিত অবশিষ্ট টিলা পরবর্তী প্রশ্ন দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো অপশান এ ডোলাইন পলজি উভালা বি পলজি ডোলাইন সিংখোল উভালা সি সিংখোল উভালা ডোলাইন পলজি ডি সিংখোল ডোলাইন উভালা পলজি তো এখানে বুঝতেই পারছো এখানে বিভিন্ন ভূমিরূপ দেওয়া রয়েছে এবং তাদেরকে তাদের আকৃতি গঠন অনুযায়ী পরপর সাজাতে হবে তো এই অপশান অনুযায়ী সঠিক উত্তর হলো অপশান ডি প্রথমে সৃষ্টি হয় শৃঙ্খল শৃঙ্খলগুলো যখন আরো বড় আকৃতির হয় তাকে বলা হয় সোয়ালো হোল সোয়ালো হোল বড়ো হয়ে গঠিত হয় ডোলাইন ডোলাইন বৃহৎ আকৃতি হয়ে উফালা এবং উফালা যখন আরো বড় আকৃতির হয় তখন সেই ভূমিরূপকে বলা হয় পলচি তো এই কারণেই অপশান ডি হচ্ছে সঠিক ক্রম নেক্সট কোশ্চেন কোনটি সঠিক অপশন এ শুষ্ক উপত্যকায় সারা বছর জলপ্রবাহ থাকে বি অন্ধ্র উপত্যকায় নদীর নিম্ন ও উৎসমুখী ক্ষয় বেশি সি অন্ধ্র উপত্যকায় সারা বছর জলপ্রবাহ থাকে ডি বি ও সি তো রাইট আনসার হলো অপশান ডি বি ও সি বি এবং সি এই দুটো তথ্যই ঠিক অন্ধ্র উপত্যকায় নদীর নিম্ন ও উৎসমুখী ক্ষয় বেশি হয় আর অন্ধ্র উপত্যকা সারা বছর জলপ্রবাহ থাকে তো তো এবার দেখে নেব এই এবং শুষ্ক উপত্যকা বিষয়টা দেখো কাস্ট অঞ্চলে প্রবাহিত নদীর জল শৃঙ্খল ও সোয়ালো হলে প্রবেশ করলে নদীর উপত্যকার একটি অংশ সম্পূর্ণ জলশূন্য হয়ে যায় এই জলশূন্য নদী উপত্যকাকে বলা হয় শুষ্ক উপত্যকা অর্থাৎ নদীটা যখন শৃঙ্খল বা সোয়ালো হোল অর্থাৎ গর্তের মধ্যে প্রবেশ করছে তখন নদীর জল আর দেখা যায় না একেই বলা হয় শুষ্ক উপত্যকা অন্যদিকে নদী উপত্যকায় যে অংশ পর্যন্ত প্রসারিত থাকে তাকে বলা হয় অন্ধ্র উপত্যকা অর্থাৎ নদীটা উপত্যকা দিয়ে বয়ে এসে শৃঙ্খল অব্দি যে প্রবাহিত হয় সেখানে জলটা দেখা যায় একে বলা হয় অন্ধ্র উপত্যকা তো এটি দেখা যায় ভারতের বোরা গুখালু ও কারেগুডা অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন ধসের ফলে সৃষ্ট কাস্ট ভূমিরূপ কোনটি অপশানগুলি দেখো এসাইট বি গ্রাইক সি কাস্ট জানালা ডি উভালা সঠিক উত্তর হলো অপশান সি কাস্ট জানালা তো চুনাপাথরের গঠিত অঞ্চলে প্রাকৃতিক সুরঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত অন্তঃসলীলা নদী অন্তঃসলীলা হচ্ছে যে নদী প্রবাহিত হচ্ছে কিন্তু নদীর জল দেখা যাচ্ছে না সেই নদীকে বলা হয় অন্তঃসলীলা নদী তো চুনাপাথরের যে প্রাকৃতিক সুরঙ্গ অর্থাৎ গর্তের সৃষ্টি হয় সেই গর্তের মধ্যে দিয়ে যখন নদীটা প্রবাহিত হয় তখন কি হয় নদীতে জল দেখা যায় না এবং ওই যে গর্তের মধ্যে দিয়ে নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে ওপরের যে ছাদটা সেই ছাদটা ক্ষয়ের ফলে ক্রমশ পাতলা হতে হতে এক সময় ধসে যায় ধসে যাওয়ার ফলে কি হয় ভূপৃষ্ঠ একটা ফাঁকে সৃষ্টি হয় এবং ওই ফাঁক দিয়ে নিচের নদীটাকে দেখা যায় অর্থাৎ একটা জানলার মতো পরিস্থিতির সৃষ্টি হয় ওই যে ফাঁকা অংশ যেখান দিয়ে নদীটাকে দেখা যাচ্ছে সেই ফাঁকা অংশটাকেই বলা হয় কাস্ট বাতায়ন বা কাস্ট জানালা তো এটাও হচ্ছে কাস্ট অঞ্চলের একটা ক্ষয়জাত ভূমিরূপ পরবর্তী প্রশ্ন ভারতের বোড়া গুহার উপরিতল থেকে কাস্ট জানালার মধ্যে দিয়ে কোন নদী দেখা যায় অপশানে এ মহানদী বি গোদাবরী সি গোস্থানি ডি কোনটি নয় রাইট আনসার হল অপশান সি গোস্থানি অন্ধ্রপ্রদেশের বোরা গুহায় এই গোস্থানী নদীর প্রবাহ লক্ষ্য করা যায় পৃথিবীর গভীরতম কাস্ট গুহা কোনটি কাস্ট অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে এই কাস্ট ভূমিরূপটি গুহার গঠিত হয় তো গভীরতম কাস্ট গুহার কোনটি এবার আমরা জেনে নেব তো অপশানগুলি দেখো এ হোলক বি ম্যামথ সি গুফরে বারজার ডি ক্রুবেরা সঠিক উত্তর হলো অপশান সি গুফরে বার্জার এটি ফ্রান্সে অবস্থিত আর পৃথিবীর দীর্ঘতম যে কাস্ট গুহা সেটা হচ্ছে সুইজারল্যান্ডের এর হোলক গুহা নেক্সট কোশ্চেন বহুতল বিশিষ্ট গুহা কি নামে পরিচিত অপশান এ প্রকোষ্ঠ গুহা বি সরল গুহা সি গ্যালারি গুহা ডি মঞ্চ গুহা রাইট আনসার হলো অপশান সি গ্যালারি গুহা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ গুহার ভেতরে প্রবাহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে বলে অপশান এ ক্লুফ কারেন বি রুফ পেন্ডেন্ট সি অ্যানসোডাইট ডি ফ্লোস্টোন রাইট আনসার হলো অপশান ডি ফ্লোস্টোন চুনাপাথরের গুহাবক্ষে উপচে পড়া জলপ্রবাহের মাধ্যমে গুহার কিনারায় যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় রিমস্টোন অর্থাৎ গুহার ভেতরে জলের প্রবাহের মাধ্যমে যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে ভূমিরূপ গুলোকে বলা হচ্ছে আর এই গুহার দুই কিনারায় যে ভূমিরূপ গড়ে ওঠে সেই ভূমিরূপকে বলা হচ্ছে রিমস্টোন নেক্সট কোশ্চেন ক্যালসিয়াম কার্বনেট সৃষ্ট সমস্ত সঞ্চয়জাত ভূমিরূপকে এক কথায় বলে অপশান এ ব্যাংক ফুটা বি স্পেলিওথেম ডি পিলার রাইট আনসার হল অপশন সি স্পেলিওথেম ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস এই চুনাপাথর অঞ্চলে যে সঞ্চয়জাত ভূমিরূপকে একসঙ্গে নামকরণ করেন ডিপস্টোন কিন্তু সাধারণভাবে একে স্পেলিওথেমও বলা হয়ে থাকে সুতরাং দুটো একই বিষয় নেক্সট কোয়েশ্চেন চুনাপাথরের গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বনেট গঠিত বট গাছে ঝুড়ির ন্যায় ঝুলন্ত ভূমিরূপ হলো অপশান এ স্ট্যালাক বি স্ট্যালাক মাইট বি হেলিসাইড ডি পিলার রাইট আনসার হল অপশান এ স্ট্যালাক তো এই ছবিতে খেয়াল করো এই যে গুহার ছাদ থেকে এই যে লম্বা লম্বা অংশগুলো ঝুলছে একে বলা হয় স্ট্যালাক আর গুহার মেঝে থেকে উল্লম্বভাবে উত্থিত ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভকে বলা হয় এই যে যেগুলো মেঝে থেকে দিকে রয়েছে সেগুলোকে বলা হয় আর গুহার ছাদে চুন জমে মাইট তা ঝোলানো পর্দার মতো হলে তাকে ড্রেপ বলে এই যে অনেক সময় এইগুলো পর 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 জমে জমে এমন হয় মনে হয় যেন একটা পর্দা সৃষ্টি করেছে এই ধরনের সঞ্চয়কে বলা হয় ড্রেপ তো চুনা পাথরের এই গুহার বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় নেক্সট ভারতের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায় দার্জিলিং এ বি বিহারে সি ওড়িশায় ডি চেরাপুঞ্জির মাওসমাই গুহায় রাইট আনসার হলো অপশান ডি চেরাপুঞ্জির মাওসমাই গুহায় তো এছাড়াও আরো বিভিন্ন জায়গায় স্ট্যালাক দেখা যায় দেখো বিহারের গুপ্তেশ্বরে যুক্তরাষ্ট্রের ম্যামথ ও কলসবার্ড গুহাতে দেখা যায় এছাড়া অন্ধ্রপ্রদেশের বোড়া গুহাতেও স্ট্যালাগমাইট দেখতে পাওয়া যায় কোয়েশন নাম্বার টোয়েন্টি গুহার ছাদে ফুলের পাপড়ির মতো ক্যালসিয়াম কার্বোনেটের সঞ্চয় হল অপশান এ রিমস্টোন বি অ্যান্থোডাইট সি হেলিকটাইট ডি ড্রেপ রাইট আনসার হল অপশান বি অ্যান্থোডাইট কাস্ট অঞ্চলের চুনা পাথরের গুহায় যে সঞ্চয়জাত ভূমিরূপগুলো রয়েছে প্রত্যেকটা নামের সাথেই একটা মিল আছে প্রত্যেকটা নামে টাইট রয়েছে এর আগেই আমরা দেখেছি স্ট্যালাক টাইট স্ট্যালাক মাইট এখানে দেখলাম অ্যান্থোডাইট তো এই রকম নামের মিল রয়েছে এই রকম বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপ আমরা দেখতে পাই তার মধ্যে দেখো রয়েছে গুহার ছাদ থেকে ঝুলন্ত এলোমেলো ভাবে বিন্যস্ত অর্থাৎ কোনোটা তির্যক ভাবে কোনোটা লম্ব ভাবে রকম এলোমেলো ভাবে যখন বিন্যস্ত হয় সেই ধরনের সঞ্চয়কে বলা হয় হেলিক টাইট আর ছোট ও গোল আকৃতি যুক্ত হেলিক বলা হয় গ্লোবু লাইট তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নামের শেষেই কিন্তু টাইট এই শব্দটা আমরা পাচ্ছি সুতরাং এইটা দিয়ে আমরা খুব সহজেই মনে রাখতে পারি যে কাস্ট অঞ্চলের যে সঞ্চয়জাত ভূমিরূপ সেগুলো নামের সঙ্গে টাইট এই কথাটা থাকবে তো এরপরে চলে যাব কোয়েশ্চেন নাম্বার থার্টি নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চল অপশান এ জামাইকার ককপিট অঞ্চল বি অস্ট্রেলিয়ার নাল্লার বোর সমভূমি সি ভারতের মেঘালয় মালভূমি জি চীনের কোয়াংসি ও ইউনান প্রদেশ তো রাইট আনসার হল অপশান বি অস্ট্রেলিয়ার নাল্লার বোর সমভূমি ভারতের মেঘালয় মালভূমির চেরাপুঞ্জি ছাড়াও ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে পাঁচমারি পার্বত্য অঞ্চলে অন্ধ্রপ্রদেশের গুহায় এবং উত্তরাখণ্ডের সহস্রধারা তপ্তকেশর অঞ্চলে চুনাপাথরের গঠিত কাস্ট অঞ্চল আমরা দেখতে পাই বিদ্যার একটি অংশ কাস্ট ভূমিরূপ অঞ্চল সম্পর্কে একটা ওভারঅল ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় বায়